নাকি তারপরে কি রয়েছে? তার আগে এই আলোচনা কি করলে হচ্ছে? সকল পেশার মানুষের জন্য, সকল পেশার মানুষের জন্য। আচ্ছা বলতো, এটা কি শুধু মরা ভাবনের জন্য এইটা, নাকি সকল পেশার মানুষের জন্য? আচ্ছা প্রফেশনাল এইম কি শুধু মডেলের জন্য না সবার জন্য? ফাইন্যান্সিয়াল এইম কি শুধু মডেলের জন্য না সবার জন্য? রিলিজিয়াস এইম কি সবার জন্য নাকি শুধু মডেলের জন্য? সকলের জন্য। আমরা যেহেতু স্পেসিফিক একটি কোম্পানির সঙ্গে ভিড়ে, সেই কোম্পানিতে সফল হওয়ার জন্য আমাদের স্পেসিফিক এই থাকা দরকার। সেই এইটা আমরা প্রাইমারি লেভেলে নির্ধারণ করতে পারি যে আমরা প্রত্যেকে সিপিএস পদবী অর্জন করতে চাই। আমরা যদি সিপিএস পদবী অর্জন করতে পারি তাহলে আমরা চমৎকার ইনকাম করতে পারবো, চমৎকার আয় করতে পারবো, যে আয় দিয়ে আমরা আমাদের ফ্যামিলিকে সুন্দরভাবে মেনটেন করতে পারবো, আমরা কিছু সেভিংস করতে পারবো এবং আমরা কিছু অর্থ তারপরে কি করা যায়? বিদেশ ভ্রমণ করা যায়। ছবিতে দুবাই শারজা শহরে কোন এক সকাল পাশে এই যে শারজা শহরটা দেখা যায়, হজরত নামাজের পরে আমি লেক পারে শুয়ে শুয়ে ফোন চালাচ্ছি। আচ্ছা এই ব্যক্তিটাকে দেখে কি মনে হচ্ছে সে খুবই টেনশনের মধ্যে আছে নাকি ওই প্রথমে যে দুটি পাখিকে উড়াল দিতে দেখেছিলাম ঠিক অনেকটা তেমনই লাগতেছে? একজন টেনশন মুক্ত মানুষ এখানে রেস্ট করতেছে। ইয়েস অর নো? রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। তোমাদের জন্য একটা কাজ করব। তারপরে কি রয়েছে? আমার কাছে মনে হচ্ছে আমার জন্ম কোথায়? কুষ্টিয়া শহরে সদর থানার একটি গ্রামে অজু পাড়া গায়ে, যে গ্রামে আমার সামনে রোড হলো, যে গ্রামে আমার সামনে বিদ্যুৎ গেল, যে গ্রামের মানুষ এখনো ভালো করে কথা বলতে পারে না, সেই গ্রামে জন্মগ্রহণ করে ছেলে পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিংয়ের সামনে বসে আছে, তাও এই দেশে এসেছে কাজের জন্য না বেড়ানোর জন্য। এই ফিলিংসটা যদি আমার এমএক্সএল এর সদস্যদের নিয়ে আমি আসতে পারতাম, আজকে যদি আমরা একটা গ্রুপ ছবি তুলতে পারতাম, আমার এমএক্সএল লিডারদেরকে নিয়ে যদি আমি দুপুরে দুবাই শহরটা তন্ন তন্ন করে ঘুরে দেখাতে পারতাম, খুব ভালো লাগতো। আমি আপনাদেরকে নিয়ে বিদেশ সফর করতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? খুব চমৎকার। হ্যাঁ সিপিএস এর এগুলো হওয়া চাই। আমি এখন যা দেখাবো একটাও বাইরে থেকে ইন্ডিয়া শহর সবই কথা আমাদের বেশি করা। এখন আপনি ভাবতে পারেন যে আপনি একা ঘুরলেন না, আমরা মাঝে মাঝে বিমানে আমাদের পরিবারকে নিয়ে ঘুরি, এটা সিপিএস হলে করা যায়। এই জন্য আপনাদেরকে ডিসিশন নিতে বলছি যে আপনাদেরও সিপিএস হতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? আপনার এলাকার অনেক লাখো লোকই আছে যে কোনোদিন আপনাকে বলে নাই যে ভাই আসো আমি এই ব্যবসা করে লাখোপতি হয়েছি, এই ব্যবসা করে তুমিও লাখোপতি হও, বলেছে কোনোদিন? আপনি হিমালয় এলাকার মানুষ, আপনাকে কোনোদিন বলছে? আপনার এলাকার অনেক কোটিপতি আছে যারা কোনোদিন আপনাকে বলে নাই যে ভাই আমি তো কোটিপতি হয়েছি, এই প্রসেস অ্যাপ্লাই করে আসো। আচ্ছা যারা কোটিপতি হয়েছে তারা কি জানে না কিভাবে কোটিপতি হতে হয়? আচ্ছা তাদের এই জানার তথ্যটা কি আপনার সঙ্গে কখনো শেয়ার করবে? বরং এটাই প্রমাণিত যে কোন লাখপতি চায় না তার প্রতিবেশীরা লাখপতি হোক, কোন কোটিপতি চায় না তার প্রতিবেশীরা কোটিপতি হোক। আর মডেল হলো আমি বলছি আমি লাখপতি হয়েছি, আপনি আসেন আমি আপনাকে লাখপতি হওয়ার সম্পর্কে শিখিয়ে দিচ্ছি। আপনার প্রতিবেশী আপনার আত্মীয় লাখপতি, সে আপনাকে লাখপতি হওয়ার পরামর্শ দিচ্ছে না, বাট আমি আপনার কোনো আত্মীয় নই কিন্তু আমি আপনাকে লাখপতি হওয়ার সম্পর্কে দিতে আগ্রহী। এটাকে বলা হচ্ছে সিস্টেম। এটাকে কি বলা হচ্ছে? সিস্টেম। এটাকে কি বলা হচ্ছে? সিস্টেম। এই সিস্টেমটা এমন ভাবে তৈরি করা হয়েছে
আপনি যদি আওয়ামী লীগ হন, আপনার টিমে যদি জামাত ইসলামের লোক, আপনি তার উপকার করতে বাধ্য। এর জন্য আপনি আওয়ামী লীগের নেতা, আপনার গভর্নমেন্ট ক্ষমতায়, এখন আপনার ডাউনলাইন জামাত খতম করে তারা পুলিশে ধরে নিয়ে গেছে। ওপেন জামিনের ব্যবস্থা করলে আপনার পদ হারানোর সংখ্যা থাকতে পারে, এই জন্য আপনি রাতের আধারে গোপনে গোপনে তার জামিন করার ব্যবস্থা করতেছেন। এর জন্য কারণ সে জেলে মানে আপনার পুরো ব্যবসাটাই জেলে। কি চমৎকার সিস্টেম! আমরা তো এমনই একটি সিস্টেম চেয়েছিলাম যে আপনি চাইলেও কারো ক্ষতি করতে পারবেন না, আপনি চাইলেও কারো ক্ষতি করতে পারবেন। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম দা গ্রেটেস্ট অপরচুনিটি ইন দা হিস্টোরি অফ দা ওয়ার্ল্ড। নেটওয়ার্ক মার্কেটিং বিল গেটস বলেন, আমার কথা বিল গেটস কে প্রশ্ন করা হলো, মিস্টার বিল গেটস রাইট নাও আপনি যদি এখন সারা পৃথিবীর সব সম্পদ ধ্বংস হয়ে যায়, আপনি চির হয়ে যান, তাহলে আপনি যদি আবার সিদ্ধান্ত নেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ দলি হবেন, তাহলে আপনি কোন পেশাকে চুজ করবেন? ফার্স্ট টাইম উনি বললেন দা গ্রেটেস্ট অপরচুনিটি ইন দা হিস্টোরি অফ দা ওয়ার্ল্ড নেটওয়ার্ক মার্কেটিং। আমরা সেই পেশার সঙ্গে যুক্ত, যেটাকে শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আপনার এলাকার অনেক সৌদি মধ্যে কলি মধ্যে আলী মধ্যে, হ্যাঁ আলী মধ্যে আছে নাকি, হ্যাঁ এই ধরনের কিছু মন্ত্রীরা আপনাকে বলবে মজা ধরবার একটা ফালতু কোম্পানি, এই সমস্ত কোম্পানি চলে নাকি আমরা বিল গেটস এর কথা মানবো নাকি কলি মন্ত্রীর কথা মানবো? কলি মন্ত্রী থাকলে মাই করিয়েন না, কলি মন্ত্রীর অ্যালার্জি আছে মোট আর বলে সম্মানিত বুঝব। আমরা বিল গেটস এর কথা রাখবো নাকি আমার প্রতিবেশী যে জানে না বোঝে না কিন্তু একটা মন্তব্য করে বসে আছে আমরা তার কথাকে গ্রহণ করবো? কার কথা গ্রহণ করবো? বিল গেটস। উনি বললেন যে তেমন একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে উপকার করার মাধ্যমে উভয়ই চমৎকার একটি ভবিষ্যৎ তৈরি করতে পারে সমাজ সমষ্টির মধ্যে। তাহলে পরিবার নিয়ে বেড়ানো যায় নাকি? অনেকে ভাবতে পারেন যে আপনি ঘুরলেন আর পরিবার নিয়ে ঘুরলেন, এই টাকা ইনকাম করে যাদের মাধ্যমে টাকা ইনকাম করে আপনি জয় করে করেছেন তাদেরকে নিয়ে তো কোনো পরিকল্পনা নাই। এই যে আমরা তাদেরকে নিয়ে ঘুরেছি, অনেকেই আছে আমরা ঢাকা থেকে সিলেট বিমানের মাধ্যমে এই প্রোগ্রামটা করেছিলাম। ফ্যামিলি এনজয় দেন টিম এনজয়, yes or no? yes. is equal to all in drive by job eta apni hobe okay anyway alo ki kora jay chomke ki gari mali kora jay kotada bolbe cps janab niyamul bashar sir eta apni hobe sir ama shonto cps rai gari maintain kore তো আমার একটা শখ বাড়ি গাড়ি এগুলোর প্রতি ইন্টারেস্ট খুব, মানে বাড়ি ফ্ল্যাট ব্যাংক ব্যালেন্স এগুলোর প্রতি ইন্টারেস্ট খুব কম কাজ করে 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 আমার একটা গাড়ির খুব শখ। তো আমি কুষ্টিয়ার ব্রাঞ্চকে আগামী ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাইভেট কার উপহার দিতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ না চা পরে পরে একটা ট্রেনিং থেকে আরেকটা ট্রেনিং এর মাঝে চা বেরিয়ে দিতে হবে, ট্রেনিং এর মাঝখানে কখনো চা হয় না। ঠিক আছে ওকে থ্যাংক ইউ। তাহলে এই গাড়িটা কার? মোটাদার বন্ধুর উপর একজন সিপি আছে। আচ্ছা বাইরের কিছু দেখাচ্ছি নাকি সবই মোটাদের মধ্যে? সব মোটাদের মধ্যে। আচ্ছা এটা হচ্ছে আমাদের কোম্পানির একমাত্র সিপিএস যিনি এখনো স্বাক্ষর করতে পারে না, টিপ সই দিয়ে টাকা উঠায় 3-4 লাখ টাকা প্রতি মাসে, জনাব আলী হোসেন স্যারের বাড়ি। একটা হাতে জবাব দাও স্যার। বাড়ির গাড়িটা পছন্দ হয়েছে? খুবই সুন্দর না? ড্রয়িং রুমটা খুব সুন্দর তাই না? ওকে মোটামুটি আমাদের সিপিএস আর কি হয় যে হস করা যায় আমাদের কোম্পানির সম্মানিত সিপিএস আমাদের সকলে জনাব রফিকুল ইসলাম খান স্যারের হস করার মুহূর্তের ছবি তার উদ্দেশ্যে যেন একটা হাত। তাহলে আমরা যারা এমএক্সএল এর বাইরে আছি তারা আমরা প্রফেশনাল এম নির্ধারণ করতে পারি, আদার্স ফাইন্যান্সিয়াল এম নির্ধারণ করতে পারি, আদার্স
then religious এর তো আমি ধারণ করতে পারি আদার্স, বাট আমরা স্পেসিফিক যারা মডেলে আছে তাদের এইটা হতে পারে, এই স্টাইল কি হতে পারে? তারপরে রয়েছে বিশ্বাস। আপনি এই নির্ধারণ করলেন আমি মারানার মধ্যে সিরিয়াস হতে চাই, চমৎকার ইনকাম করতে চাই, সেবা করতে চাই, ধর্মীয় কাজে ভূমিকা রাখতে চাই, কিন্তু আপনার মধ্যে সাহসের কমতি আছে, আপনি বিশ্বাস করতে পারতেছেন না যে আমি চাই, এটা আমি জানি কিন্তু আমি কি পারবো, এই যে কনফিউশন, এই কনফিউশন দিয়ে আপনি শুরু করলেন আপনার ব্যর্থতার ইতিহাস। সো বি ফর